সিএ এনআরসি নিয়ে বিজেপির মিথ্যাচার সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। সাড়ে চার পাঁচ বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও নবার তারা এক্সটেনশন করেছে, এখনো অবধি পাঁচ বছরে তারা রুল ফ্রেম করতে পারেন। এই সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেন, বাইরে আর একরকম কথা বলেন, দিল্লিতে একরকম কথা বলেন, কলকাতায় একরকম কথা বলেন, আসামে একরকম কথা বলেন, আবার গুজরাটে নির্বাচনের আগে কিছু রাজ্যের কিছু জেলা ধরে তিনি আর এক ধরনের কথা বলেন। এই রাজ্য বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে সকালে একরকম কথা বলেন, বিকেলে আর একরকম কথা বলেন। আবার প্রকারান্তরে সিএ চালু করার নামে মথুয়া শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বাড়িতে তাদের আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি পাঠিয়ে দেন। আমাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন তারা সবাই নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন সময় কলকাতা।